এমডি আকাইদ আহমেদ, আপনি লিখেছেন, আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ ভাই আকাইদ হোসেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবরিল আসসালাম করেছেন, সেটা একাধিকবার হয়েছে, অলৌকিকভাবে হয়েছে। আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম, এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো ক্ষতি হয় নাই, তিনি অসুস্থ হয়ে পড়েন নাই, স্বাভাবিক হয়েছিলেন, এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে। অলৌকিক তো অলৌকিকই, সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সিনা চাক করেছেন, সিনাকে পবিত্র করেছেন, এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ, তিনি যে ভিন্ন কিছু, তিনি যে সাধারণ কোনো মানব নন, সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে। তার কল্পকে জিবরিল আলাইহিসসালাম একটি পাত্রে রেখে, পরিষ্কার করে আবাস রেখে, যথাস্থানে রেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপর তিনি চলে গেছেন। তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং নবী আলাইহিসসালাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন, তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জিবরিল। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে, বিধায় এটি সঠিক। এরপরে রিয়া আক্তার, আপনি লিখেছেন, আমার নাম রহিমা ইসলাম রিয়া, শুনেছি এ নাম রাখা জায়েজ নয়, আমার করণীয় কী? দেখুন, রহিমা এই নাম, এর অর্থ অনেক বেশি দয়ালু নারী, সীমাহীন দয়ালু নারী। তো আসলে সীমাহীন আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ব্যবহার হবে, মানুষের ক্ষেত্রে তো সেই অর্থে ব্যবহার হবে না, তবে কোরআনে কারিমে আল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ উইথ ভেজিটেবল ফুড। সো টুডে আই এম গোইং টু ইট মাটন হান্ডি কারি, যদি আপনি রহিমা নাম রাখলে যে গুনাহ হয়ে যাবে এটা সেরকম না, ফিশ ফ্রাই মানে হলো এন্ড মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটাকে বলা হয় সেই সেইটাকে বলা হয় রিয়া। তো এছাড়াও রিয়া দেখানো, প্রদর্শন, প্রদর্শনটা ভালো কাজের প্রদর্শন হতে পারে, আরও বিভিন্ন অর্থে হতে পারে। রিয়া মানেই যে শুধুমাত্র ওই ইবাদতে লোক দেখানো, সেটাই রিয়া, শুধু সেটা নয়, বরং লোক দেখা মানে দেখানো, এই দেখানোটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। যদিও পরিভাষা রিয়া বলতে শুধু ওইটাই বোঝায়, কিন্তু শব্দের অর্থটা অন্য কোনো ক্ষেত্রেও ফিট হতে পারে। বিধায় এই নামে নাম রাখলে গুনাহ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তানিয়া ফেরদৌসি, আপনি লিখেছেন, একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা? নফল নামাজ, নফল রোজা, এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে, তবে সেটা জেনারেলি না, অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুইটা দুটো করে নিয়ত করবেন, ব্যাপারটা এরকম না, বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, সব ক্ষেত্রেই না। যেমন আপনি সালাতুল তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ আপনি করবেন, পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন, তাহলে এই দুটোকে আপনি ইনক্লুড করতে পারবেন। কামরুজ্জামান তুহিন লিখেছেন, আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া কি জরুরি? এটা কি সুন্নত? আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া এটা জরুরি না, তবে এটা আজানের আদব এবং সুন্নাহ বলতে পারি, কারণ এর ফলে আওয়াজ বড় করা সহজ হয়। কিন্তু যদি কেউ কানে আঙ্গুল না দেন, এমনি হাত ছেড়ে দিয়ে তিনি আজান দিয়ে ফেললেন, তাতেও কিন্তু আজান আদায় হয়ে যাবে।